দেখুন সত্তর লক্ষ সেনা নামেও কাশ্মীরের নিয়ন্ত্রণ পাবে না ভারত অরুন্ধতি রায় ভারত কখনোই অধিকৃত কাশ্মীরের দখল নিতে পারবে না কাশ্মীরের সেনার সংখ্যা সাত লক্ষ থেকে বাড়িয়ে সত্তর লক্ষ করা হলেও কখনও সেই এলাকার দখল নিতে পারবে না দিল্লি কাশ্মীরের মাটিতে দাঁড়িয়েই এই মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মী অরুন্ধতি রায় চলিত সপ্তাহে কাশ্মীর সফরে গিয়েছিলেন অরুন্ধতি রায় জম্মু কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরে তিনি বলেছেন অধিকৃত কাশ্মীর কখনোই ভারতের শাসনে আসবে না কাশ্মীরের সাত লক্ষ থেকে বাড়িয়ে সত্তর লক্ষ সেনা মোতায়েন করলেও কাশ্মীরবাসীর স্বাধীনতার আন্দোলন দমন করতে পারবে না দিল্লি কাশ্মীরের মাটিতে ভারতের আগ্রাসন অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সাংবাদিক অরুন্ধতি রায় ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অরুন্ধতি তিনি আরও বলেন লেখক শিল্পীদের শিল্পী সত্তা আটকে দিচ্ছে ভারত সরকার অপছন্দের কিছু লিখলেই লেখক বা সাংবাদিকদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে সম্প্রতি বেশ কয়েকবার সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলো আক্রমণ করেছে পাকিস্তানি সেনা সেই সকল গ্রামের মানুষদের নিরাপত্তার জন্য শিবির করেছে ভারতীয় সেনা এছাড়াও গ্রামবাসীদের খাবার এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি এখন দেখভাল করছে ভারতীয় সেনা সেই সেনাবাহিনীকেও কটাক্ষ করেছে অরুন্ধতী রায় আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে